হ্যালো বন্ধুরা, আপনাদের কেপিএ ডিজিটাল কেসেন চ্যানেলে স্বাগত। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ে যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। এবছর যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছেন তারা অনেকেই কমেন্ট বক্সে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জানতে চেয়েছেন যে ক্লাস কবে থেকে শুরু হবে, কীভাবে ক্লাস হবে, কত তারিখ থেকে স্টার্ট হচ্ছে, সমস্ত বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন। আজকে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ের ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে ফার্স্ট সেমিস্টারে যারা অ্যাডমিশন নিয়েছেন। তো কত তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, কিভাবে ক্লাস হবে, কিভাবে জয়েন করবেন এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে নেবেন। তাহলে যে কোনো কলেজ রিলেটেড এবং জব রিলেটেড আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো প্রথমত কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ে ওয়েবসাইটটি খুলে নোটিশটি খুলে নিচ্ছি। প্রথমত কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ে অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে নিচ্ছি। একটু সময় লাগছে সার্ভারের কারণে। তো আপনারা দেখতে পাচ্ছেন কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ে অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে নিলাম। এই ওয়েবসাইটটি সরাসরি খোলার জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি এই পেজটি খুলতে পারবেন। তারপর নিচে আসবেন, এখানে একটি অপশন দেখতে পারবেন নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট, এই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটি খুলে যাবে। তারপর নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নোটিশ ফর ফার্স্ট সেমিস্টার ক্লাস স্টার্ট, এই অপশনটি ক্লিক করবেন। এই অপশনটি ক্লিক করলে আপনারা নোটিশটি দেখতে পারবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নোটিশটি পাবলিশ করা হয়েছে 21 নভেম্বর, অর্থাৎ আজই এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। তো এখানে বলা রয়েছে দিস ইজ টু নোটিফাই ড্যাট ফার্স্ট সেমিস্টার অনলাইন ক্লাসেস উইল বিগিন ফ্রম 24 নভেম্বর 2020 ফর বিএ, বিকম, বিএসসি, অনার্স অ্যান্ড বিএসসি প্রোগ্রাম কোর্স। অর্থাৎ যারা বিএ, বিএসসি, বিকম কোর্সে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন হয়েছেন তাদের ক্লাস শুরু হচ্ছে 24 নভেম্বর থেকে। তারপর বলা হয়েছে দ্য স্টুডেন্টস অফ ফার্স্ট সেমিস্টার রিকোয়েস্টেড টু জয়েন দেয়ার রিসপেক্টিভ হোয়াটসঅ্যাপ গ্রুপ বাই 23 নভেম্বর 2020। দ্য নেক্সট মেসেজ আর বিং সেন্ড টু দ্য স্টুডেন্ট রেজিস্টার মোবাইল নাম্বার উইথ দ্য লিঙ্ক অফ দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ। অর্থাৎ বন্ধুরা, 23 নভেম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন। আপনারা যে সাবজেক্ট নিয়েছেন সেই সাবজেক্টের গ্রুপে জয়েন হতে পারবেন। কীভাবে জয়েন হবেন? অবশ্যই কলেজের তরফ থেকে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাঠানো হবে, সেই লিঙ্কে ক্লিক করার পর আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন। ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশনের অনলাইনের সময় যে রেজিস্টার মোবাইল নাম্বারটি আপনারা প্রোভাইড করেছেন সেই রেজিস্টার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেন্ড করা হবে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন। এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন, যারা বিএ, বিকম, বিএসসি, অনার্স এবং বিএসসি প্রোগ্রাম কোর্সে ভর্তি হচ্ছে তাদেরই ক্লাস শুধুমাত্র শুরু হচ্ছে 24 নভেম্বর, কিন্তু বিএ প্রোগ্রাম এবং বিকম প্রোগ্রামে কোনো ক্লাস শুরু হচ্ছে না। শুধুমাত্র বিএ, বিকম, বিএসসি, অনার্স এবং বিএসসি প্রোগ্রাম কোর্সে ক্লাস শুরু হচ্ছে 24 নভেম্বর। বিএ এবং বিকম প্রোগ্রাম কোর্সে ক্লাস শুরু হলে অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে নেবেন। এবং যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হননি, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে অ্যাডমিনকে মেসেজ করলে আপনারা সমস্ত তথ্যের অ্যান্সার পেয়ে যাবেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন 24 নভেম্বর থেকে বিএ, বিকম, বিএসসি, অনার্স এবং বিএসসি প্রোগ্রাম কোর্সে ক্লাস শুরু হচ্ছে এবং আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন 23 নভেম্বর। কলেজের তরফ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই আপনারা নাম্বারটি খোলা রাখবেন। নাম্বারটি খোলা রাখলে আপনারা 23 তারিখে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা গ্রুপে জয়েন হবেন এবং অনলাইনের মাধ্যমে ক্লাস করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে সামান্য তথ্য জানা গেলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পরবর্তীকালে সমস্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে।